আমি ব্যক্তিগত বাবা জাহাঙ্গীরের রহমতে আমার একটা মতামত পেশ করছি, প্রেমিক আর খলিফা বা খেলাফত এর পার্থক্য করার জন্য আমি বললাম কথাটা। প্রেমিক এক জিনিস, খেলাফত খলিফা আরেক জিনিস। দেখেন আপনারা, হযরত ওয়াইস কোনি কিন্তু কখনো খেলাফত পাননি, হযরত ওয়াইস কোনি কিন্তু মহানবীর মুরিদ হন নাই, কিন্তু মহানবীর আশিক। হযরত ইমাম হুসাইন, মাওলা আলী, খাতুনে জান্নাত মা ফাতেমা, ইমাম হাসান, তারা প্রেমিক, তারা খলিফা না, তারা খেলাফত না, তারা প্রেমিক। তাই প্রেমিক স্বেচ্ছায় নিজেকে হারাতে চায়। আজকাল চোখের সামনে দেখছি খেলাফত প্রাপ্ত বা ইতিহাস যারা বলছে তারা অধিকাংশই ক্ষমতার লোভী। আমার কথায় ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। প্রেমিক ইমাম হুসাইন, প্রেমিক ইমাম হাসান, খাতুনে জামা জান্নাত মা ফাতেমা প্রেমিক, ওয়াইস কর্ণী প্রেমিক, মাওলা আলী প্রেমিক। তাই মহানবী বলছেন, আমি আর আলী একই নূরের দুই টুকরা, আলী যেদিকে যায় আমি সেদিকে যাই। কেউই যদি আলীরে কষ্ট দেয় সে আমারে কষ্ট দেবে। দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর।